আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। জেকেজির মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ডিবি। প্রতারণার মামলায় শাহেদকে র্যাবের কাছে হস্তান্তর। করোনায় দেশে একদিনে 50 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2856 জন। বন্যার প্রকোপ বাড়লেও দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে বললেন প্রধানমন্ত্রী। এবং প্রবল বৃষ্টি আর উজান থেকে আসা ঢলে বন্যা পরিস্থিতির অবনতি, জামালপুরে দুই শিশুর মৃত্যু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এর আগে করোনা পরিস্থিতির মাঝে একের পর এক দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে পদত্যাগ করেন অধ্যাপক আবুল কালাম আজাদ। আর এবার তার স্থলাভিষিক্ত হলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরে হাসপাতাল শাখার পরিচালক ডাক্তার আমিনুল হাসানকে ওএসডি করা হয়েছে। তার জায়গায় নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডাক্তার ফরিদ হোসেন মিয়াকে। জেকেজি হেলথ কেয়ারের মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে একথা জানান মিডিয়া শাখার উপপুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন। তিনি আরও জানান, বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে বিদায়ী মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ ও অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। আমাদের যে তদন্তকারী যারা আছেন তারা স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন। সেগুলো এবং প্রাপ্ত অন্যান্য তথ্য দিয়ে আমরা যাচাই বাছাই করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। প্রতারণার মামলায় গ্রেপ্তার রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদকে র্যাবের কাছে হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে এই মামলাটি এখন তদন্ত করবে র্যাব। গ্রেপ্তারের পর শাহিদের প্রতারণা মামলাটি প্রথমে তদন্ত করে থানা পুলিশ, পরবর্তীতে গুরুত্ব বিবেচনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে। 10 দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদের এ পর্যায়ে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় র্যাবকে। তবে শাহিদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা তদন্ত করছে ডিবি। আবারও করোনা ভাইরাসে দেশে একদিনে 50 জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2801 জনে। নতুন করে পজিটিভ হয়েছেন 2856 জন। এ নিয়ে মোট শনাক্ত 216110 জন। তবে এর মধ্যে প্রায় 120,000 সুস্থ হয়ে উঠেছেন। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। প্রতিনিয়ত বলে যাই, সঠিকভাবে মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, কমপক্ষে 3 ফুট, এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে। বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুলে আমরা এই সবগুলি সমন্বয়ে কোভিড-19কে প্রতিরোধ করতে পারি। প্রতিনিয়ত এমন সতর্কবার্তা দেওয়া হচ্ছে মানুষকে, যদিও স্বাস্থ্যবিধি না মানার মাত্রা বাড়ছে দিন দিন। দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার 138 দিন পর 216,000-এর বেশি মানুষের মধ্যে পাওয়া গেছে এই ভাইরাস। গত 24 ঘন্টায় আক্রান্ত হন প্রায় 3,000। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,79,007টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,856 জন, এবং 24 ঘন্টা শনাক্তের হার 23.04%। এ পর্যন্ত শনাক্ত 216,110 জন। করোনায় মৃত্যু মিছিলে যোগ হয়েছে আরও 50 জন, এদের 41 জনই পুরুষ।
গত কয়েকদিন চট্টগ্রামে মৃতের হার বাড়লেও গত চব্বিশ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ২০ জনের পর রংপুর ও খুলনা বিভাগে মারা গেছেন ৭ জন করে। চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৫০ জন, এ পর্যন্ত ২৮০১ জন। চব্বিশ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ৪৭ জন এবং বাড়িতে ৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ২২০৯ জন, নারী ৫৯২ জন। শতাংশ বিবেচনায় পুরুষ ৭৮.৮৬% এবং নারী ২১.১৪%। এত কিছুর পরও স্বস্তির খবর, এ পর্যন্ত প্রায় ১,২০,০০০ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৫৫% বেশি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে গত চব্বিশ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজনৈতিক নেতা, পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্য ও এনজিও কর্মী সহ সারা দেশে করোনা শনাক্ত হয়েছেন কয়েকশো মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। নারায়ণগঞ্জ ও বরিশালের পর করোনা এবার হটস্পট কুমিল্লা। চব্বিশ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন শনাক্ত হয়েছেন ৩৯ জন। বরিশালে করোনা পজিটিভ এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। বিভাগে ডাক্তার, নার্স, পুলিশ সহ নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। বগুড়ায় মারা গেছেন ৫ জন, নতুন আক্রান্ত ৫৯ জন। ঝিনাইদহে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। চব্বিশ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। খুলনায় করোনা উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। বিভাগের ১০ জেলায় আক্রান্ত হয়েছেন ২৫৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১০,০০০ ছাড়াল। রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সহ চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে মারা গেছেন ২জন, আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। এ ভাইরাসে সিলেটে ১জনের মৃত্যু হয়েছে। ৫ চিকিৎসক সহ জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ৫৩ জন। পটুয়াখালীতে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা গেছেন। এছাড়া জেলায় নতুন করে ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁয়ে ৬৫ বছর ও চুয়াডাঙ্গায় ৭৫ বছর বয়সের দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক সহ চব্বিশ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৬ জন। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮০০ ছাড়িয়েছে। যশোরে করোনা যোদ্ধা নামে পরিচিত যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল ছাড়াও ডাক্তার দম্পতি, ব্যাংকার ও এনজিও কর্মী সহ আক্রান্ত হয়েছেন ৪১ জন। রংপুরে পুলিশ, বিজিবি সদস্য, স্বাস্থ্যকর্মী ও ব্যাংকার সহ আরও ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। দেশে বন্যার প্রকোপ বাড়লে সে দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজারে একটি আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুজিব বর্ষে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না বলে জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। পরিবেশ বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষদের জন্য বিকল্প আবাসন তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে কক্সবাজারের খুরুশকুলে ২৫৩ একর জমিতে ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের কাজ চলছে। এই কাজ শেষ হলে ১৩৯টি পাঁচতলা ভবনে আশ্রয় পাবে প্রায় ৪,৫০০ পরিবার। এর ২০টি ভবনের কাজ শেষ করে ভিডিও কনফারেন্সে ৬০০ পরিবারকে ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের লক্ষ্য যে বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। প্রত্যেকটা মানুষকে আমি যেভাবে পারি, গরিবরা হলেও হলেও একটা চালা করে দিলে সেটা আমরা করে দেব। নতুন বাড়িতে উঠতে পারাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই গৃহহীন মানুষের। ঘূর্ণিঝড়ে আমার বাবা মা সহ পরিবারের সবাইকে হারিয়ে ফেলি। তখন থেকেই অসহায়ের মতো চলতাম। একটা অস্থায়ী ঘর থাকলেও তাতে জোয়ারের পানি ঢুকত। এখন এই আশ্রয়ণ প্রকল্পে থাকার জায়গা পেয়ে আমি খুশি হয়েছি। এখানে আরও অসহায় মানুষ আশ্রয় পাবে বলে আশা করি। আমি কুতুবদিয়া দ্বীপে থাকতাম, কিন্তু ৯১ সালে ঘূর্ণিঝড়ের পর কক্সবাজারে চলে আসি। আমার অস্থায়ী ঘরে সমুদ্রে জোয়ারের পানির পাশাপাশি বৃষ্টির পানিও ঢুকে পড়ত। এখন সরকারের আশ্রয়ণ প্রকল্পে ফ্ল্যাট পেয়ে আমি অনেক খুশি। দেশে বন্যার প্রকোপ বেশি দিন স্থায়ী হলেও তা মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এবার একটু বন্যার প্রকোপটা বেশি দেখা যাচ্ছে, হয়তো এটা হচ্ছে শ্রাবণ মাস,
এরপর ভাদ্র মাসের দিকে আরও পানি আসবে, অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আরও বন্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমাদের সে প্রস্তুতি আছে এটা মোকাবেলা করার। করোনার কারণে সরকারের কাজের গতি কমে গেলেও নিজেদের সুরক্ষিত রেখে এ ভাইরাস মোকাবেলার আহ্বান জানান সরকার প্রধান। আমাদের কাজের গতি খুব ভালো ছিল, কিন্তু এই করোনা ভাইরাস এসে আমাদের সব জায়গায় একটা বাধা সৃষ্টি করেছে। যা হোক, আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা এই স্বাস্থ্য সম্পর্কে যে নির্দেশনাগুলি আছে, অর্থাৎ মাস্কটা পরে থাকবেন বাইরে যখন কারোর সাথে কথা বলবেন বা যেখানে যাবেন। দুর্যোগ মোকাবেলা করে মানুষের জীবন জীবিকার উন্নয়নে সরকার সচেষ্ট বলেও জানান তিনি। মুজিবের একটু কথা শুনবো। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। প্রবল বৃষ্টি আর উজান থেকে আসা ঢলে দেশের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। তিন দিন স্থিতিশীল থাকার পর সিরাজগঞ্জে আবারও বেড়েছে যমুনার পানি। জামালপুরে মৃত্যু হয়েছে দুই শিশুর। নানা দুর্ভোগে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী অঞ্চলের মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। আঠাশ দিন ধরে কারো অবস্থান নৌকায়, কেউ বা ঘরের ভেতর বানের পানির সঙ্গে করেই বাস করছেন কুড়িগ্রামে। বন্যার সঙ্গে যুদ্ধ চলছে সেখানকার চার লক্ষাধিক মানুষের। নিজেদের খাদ্যের যোগান নেই, দুশ্চিন্তা গবাদি পশু নিয়ে। পানি বেড়েছে আশেপাশের অন্তত ১৬টি নদনদীর। এদিকে তিন দিনের ব্যবধানে যমুনার পানি আবারও বেড়েছে সিরাজগঞ্জে। শহর রক্ষা বাঁধের হাট পয়েন্টে পানির তীব্রতা হুমকিতে ফেলছে স্থানীয়দের। পানিবন্দী ৪০ ইউনিয়নের লাখো মানুষ। লালমনিরহাটে ৩০ বছরের রেকর্ড ভেঙে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এ জেলায় প্রায় ৩৮,০০০ পরিবার পানিবন্দী। বন্যা পরিস্থিতির উন্নতি না হয় মানিকগঞ্জে এখনও যাযাবর দিন কাটাচ্ছেন ৬ উপজেলার লক্ষাধিক মানুষ। দুর্ভোগ বাড়ছে বনগ্রাম, হিজুলি, পূর্ব দাসরা, নারাঙ্গাই, পোররা এলাকার মানুষের। পানি কমতে শুরু করলো বিপদ কাটিয়ে রাজবাড়ির নদী তীরবর্তী মানুষের। বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হয়েছে শেরপুরের নলিতাবাড়ি উপজেলার ৭ ইউনিয়নের ২৮ গ্রাম। আগে যেখানে গাড়ি চলতো সুনামগঞ্জের সেই সড়ক এখন বন্যার পানির দখলে। সরকারি হিসেবেই পানিবন্দী এ জেলার ১১৩,০০০এরও বেশি মানুষ। দুর্গতরা আশ্রয় নিয়েছেন ৩১২টি কেন্দ্রে। জামালপুরের চর কাউরিয়া সীমার পার আর মেষের চর গ্রামে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। দুর্যোগ, দুর্ভোগ আর সংকটের সাথে এভাবেই লড়াই করে দিন কাটছে সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত ১৩ লাখ মানুষের। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনা মহামারী ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বিএনপি মানুষের পাশে না থেকে শুধু গণমাধ্যমে উপস্থিতির ধারা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী বনানীতে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। চুক্তির আওতায় বৈদেশিক সাহায্যে দেশের উত্তরাঞ্চলে ৮টি ও দক্ষিণাঞ্চলে ১৩টি সেতু নির্মিত হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। বিএনপি মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে গণমাধ্যমে কথা বলার ধারা বর্ষণ করে যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন করোনা অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তার অনন্য নজির স্থাপন করেছে, তখন এই দলটি ঘরে বসে থেকে ক্লান্ত, গৃহকোণ থেকে বুলি ছোড়ায় এদের কাজ। বন্যা মোকাবেলায় জাতিসংঘের পূর্বাভাস অনুসরণের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বন্যা কিভাবে মোকাবেলা করতে হয় তা বাংলাদেশ জানে। বিএনপি ক্ষমতায় থেকে কখনোই কোনো দুর্যোগ সঠিকভাবে মোকাবেলা করতে পারেনি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, দলটি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ায়নি। সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতীয় হাইকমিশনের সহায়তায় চট্টগ্রামের হাটহাজারিতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ভারত সম্পর্ক রাজনৈতিক বেড়াজালের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আমরা বন্যা নিয়ে বসবাস করি,
আমরা বন্যাকে কীভাবে মোকাবেলা করতে হয় বাংলাদেশের মানুষ সেটি জানে। বন্যা আমাদের নিত্য সঙ্গী, সুতরাং জাতিসংঘের পূর্বাভাস যারা বন্যার সাথে পরিচিত নয় তাদের জন্য অবশ্যই সহায়ক, কিন্তু বাংলাদেশের জন্য জাতিসংঘের পূর্বাভাসের খুব একটা প্রয়োজন নাই। বন্যা কীভাবে মোকাবেলা করতে হয় সেটাও আমরা জানি এবং আমাদের কাছ থেকে অনেকে শিখতে পারে। করোনা টেস্টের নামে জালিয়াতির কারণে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নিজ বাসা থেকে ভার্চুয়াল মাধ্যমে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের শ্রমবাজার হুমকির মুখে পড়েছে। সরকার সমর্থকদের পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ শাহেদ ও ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর মতো দুর্নীতিবাজদের উত্থান হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুলের ভাষায়, স্বাস্থ্যখাতে চরম নৈরাজ্য ও লুটপাট চলছে। হাসপাতাল এবং আরিফ ও সাবরিনার জিকেজি পরীক্ষা না করেই মানুষকে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের যে হাজার হাজার করোনা নেগেটিভ সার্টিফিকেট ইস্যু করেছে, তাতে একদিকে সংক্রমণের হতাশা ব্যঞ্জক ঝুঁকিতে পড়েছে গোটা জাতি, অন্যদিকে বিশ্ব দরবারে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এবং জাতি হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। বগুড়া এক আসনের উপনির্বাচনে নির্বাচিত বেগম শাহদারা মান্নান ও যশোর ৬ আসনের উপনির্বাচনে বিজয়ী মোহাম্মদ শাহিন চাকলাদার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন, হুইপ ইকবালুর রহিম এ সময় উপস্থিত ছিলেন। গত ১৪ জুলাই এ দুটি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী দুজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। উন্নয়ন প্রকল্পের কেনাকাটায় দুর্নীতি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া ও প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সচিবালয় থেকে বার্ষিক উন্নয়ন প্রকল্পের এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা নিয়ে এক অনলাইন সভায় তিনি একথা জানান। কৃষিমন্ত্রী বলেন, যান্ত্রিকীকরণ প্রকল্পটি কৃষি খাতের একটি স্বপ্নের প্রজেক্ট। এই খাতে সরকারের এখন মূল লক্ষ্য কৃষিকে যান্ত্রিকীকরণ ও আধুনিকীকরণ করা বলেও জানান কৃষিমন্ত্রী। কেউ যদি মনে করে থাকেন যে এই বেশি দাম লেখা আছে বা কোথাও সুযোগ আছে, সেটাকে ব্যবহার করে কোন দুর্নীতি অনিয়ম করবেন কিংবা টাকা পয়সার ই করবেন, সেটা কোনোক্রমেই সম্ভব হবে না। একদম কোন রকম অনিয়ম হলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করব, কঠোর শাস্তি, প্রয়োজনে চাকরিচ্যুত হতে হবে। কাজে আমি আবারও বলছি, আপনারা অবশ্যই সাবধান হন, কেউ যদি এই কোনো কেনাকাটার মধ্যে অনিয়ম করতে চান, দুর্নীতি করতে চান, সেই দুর্নীতির জন্য চরম মূল্য, কঠিন মূল্য দিতে হবে। করোনা টেস্ট কম হচ্ছে তাই সংক্রমণের হারও কম বলে মন্তব্য করেছেন হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ডক্টর বদিউল আলম মজুমদার। তার ভাষায়, সংক্রমণ কম দেখিয়ে সরকার নিজেদের ব্যর্থতা গোপন করছে। করোনা ভাইরাস সহনশীল গ্রাম শীর্ষক অনলাইন আলোচনায় তিনি এসব কথা বলেন। সংক্রমণের মাত্রা এখন গ্রামের দিকে বেশি মন্তব্য করে স্থানীয় সরকারের পাশাপাশি সমাজের সচেতন মানুষদের সেদিকে অগ্রগামী হয়ে কাজ করার আহ্বান জানান ডক্টর বদিউল আলম মজুমদার। Community transmission, and also the government, they declared general holidays and people went and came back, and the garment sector was opened early. Important thing that needs to be done, and local leadership of planning, coordination and monitoring is needed, and community ownership and engagement is absolutely essential. কোরবানির পশু পরিবহন নির্বিঘ্ন ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা নিশ্চিত করতে পুলিশের ইউনিট প্রধানদের নির্দেশ দিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। ঈদ উল আজহা উপলক্ষে পশু পরিবহনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয় সেজন্য সতর্ক থাকতে পুলিশ কর্মকর্তাদের কঠোর বার্তা দেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ নির্দেশনা দেন। আইজিপি বলেন, মাস্ক ব্যতীত কেউ পশুর হাটে প্রবেশ করতে পারবেন না। আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করার পাশাপাশি আবাসিক ও বাণিজ্যিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন ডক্টর বেনজির আহমেদ। সুরক্ষা বিধি এখন প্রতিপালন করা হয় গরুর হাটে। সরকার ঘোষণা করেছে যে এই সমস্ত হাটে কোনো মোবাইল দোকান হবে না, সেগুলো এনফোর্স করবে, যেমন হাত ধোয়া, বেরোনোর মুখে হাত ধোয়ার ব্যবস্থা রাখবে, এবং
স্থানীয় পর্যায়ে হাটের কোথাও শুরুতে বা এন্ট্রি পয়েন্টে যাতে করে মাস্ক ছাড়া কেউ হাটের মধ্যে না ঢোকে, এই জন্য এখানে চন্দাবাজি না করতে পারে, এটা ব্যবস্থা নিতে হবে। ফেসবুকে বন্ধুত্ব আর গিফট পাঠানোর সূত্র ধরে জালিয়াতির ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দুই বিদেশি সহ তিনজনকে আটক করেছে পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন। জব্দ করা হয়েছে 40টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নাইজেরিয়ার এবং অন্যজন তাদের সহযোগী বাংলাদেশি নাগরিক। আফগানিস্তান সহ বিভিন্ন দেশের বন্ধু সেজে তারা প্রতারণার ফাঁদ পাতেন বলে জানান সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম। জিজ্ঞাসাবাদের পর পুরো চক্রকে ধরতে শিগগিরই বড় ধরনের অভিযান শুরু হবে বলেও এ সময় জানানো হয়। গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নামে আইডি খোলা, খুলে বাংলাদেশি বিভিন্ন মানুষের সাথে তারা সম্পর্ক তৈরি করে, বন্ধুত্ব করে এবং বন্ধুত্বের কোনো এক পর্যায়ে তাদেরকে অফার করে যে আমি একটা গিফট পাঠাতে চাই। গত দুই বছর এই চক্রটি 5 কোটিরও বেশি টাকা তারা নিয়েছে। তাদের ভাষ্যমতে আমরা তাদের কাছ থেকে 30-40টার মতো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছি। মেডিকেল কলেজের প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতা জসিম সহ তিনজনকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এর আগে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকায় জসিম সহ 5 জনকে গ্রেপ্তার করে সিআইডি। অন্যদিকে অনলাইনে ডিলারশিপ নিয়ে প্রতারণা করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে তারা। সিআইডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডেন্টাল ও মেডিকেল কলেজে ভর্তি করানোর নামে 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত প্রশ্ন ফাঁস করে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। সিআইডি পুলিশ রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে। চক্রের মূল হোতা জসিম ভূঁইয়া মন্দুর কাছ থেকে 2,65,00,000 টাকার 39টি চেক এবং 2,27,00,000 টাকার সঞ্চয়পত্র উদ্ধার করা হয়। এছাড়া পারভেজ হোসেনের কাছ থেকে 84,00,000 টাকার চেক এবং জাকির হোসেন দীপুর কাছ থেকে 57,00,000 টাকার FDR ও চেক উদ্ধার করা হয়। বিভিন্ন পরীক্ষার্থীদের দেয়া প্রায় 2,65,00,000 টাকার চেক আমরা উদ্ধার করেছি। স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় 1,25,00,000 টাকা সে এই প্রক্রিয়া আয় করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই বিষয়ে সাইবার পুলিশ শুরু করেছে মানি লন্ডারিং অনুসন্ধান। জসিম উদ্দিন ভূঁইয়া ওরফে মন্নুর পুরো পরিবার এই মেডিকেল রিলেটেড প্রশ্ন ফাঁসের দীর্ঘদিন ধরে এই চক্রের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করে যায় এবং এই চক্রের আরও 50 জনের অধিক আমরা সন্ধান পাই এবং আমরা কাজ করছি তাদেরকে গ্রেপ্তারের জন্য। অন্যদিকে অনলাইনে ডিলারশিপ নেয়ার কথা বলে প্রতারণা করায় মোহাম্মদ আমজাদ হোসেন নামে একজনকে যশোর থেকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ডিলারশিপ নেয়ার কথা বলে প্রথমে অল্প মালামাল ওই আইডি বা অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর বন্ধ করে দিত আমজাদ। কিছুদিন পরে আবার নতুন করে প্রতারণা শুরু করত সে। সিরাজগঞ্জে তার কাছ থেকে আপনার লুঙ্গি চেয়ে সে ডিলারশিপ নেয়। এই 3,50,000 টাকা মাল পাওয়ার পরপরই তার যাবতীয় কার্যক্রম যোগাযোগ সব অফ করে দেয়। যশোরের ঘোষপাড়া থেকে সেই অফেন্ডারকে অ্যারেস্ট করে। সোশ্যাল মিডিয়ায় গুজব এবং অপরাধ বন্ধে সিআইডির সাইবার পুলিশের কাছে তথ্য দিয়ে সহায়তা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতিতে নারী ও শিশুদের উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। শিশু একাডেমিতে কোভিড-19 মোকাবেলায় করণীয় ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ শীর্ষক সভায় তিনি একথা জানান। এতে বক্তারা বলেন, মহামারীতে সবচেয়ে বেশি সমস্যাগ্রস্ত নারী ও শিশুরা, মানসিক চাপসহ স্বাস্থ্য ঝুঁকি ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন তারা। এ অবস্থায় নারী ও শিশুদের উন্নয়নে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা নেওয়া প্রয়োজন বলে মনে করেন আলোচকরা। নির্যাতন বলেন আর বাল্য বিবাহ বলেন, এগুলো করার জন্য কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন কমিটিও কিন্তু রয়ে গেছে। কি কি প্রবলেম এবং অন দা বেসিস অফ দা প্রবলেম আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন বাহিনী বুঝছেন এরা এবং আমার যে মন্ত্রণালয়ে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমাদের যে মন্ত্রণালয়ের যে অফিসার আছে তারা কিন্তু এই উদ্যোগটা নিয়েছে। এবারে আলারাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
বাংলাদেশের পোশাক, ওষুধ ও চামড়া শিল্পসহ আরও কয়েকটি সম্ভাবনাময় খাত থেকে রপ্তানি আয় বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি জানান, আইটি সেক্টর সহ যেসব খাতের রপ্তানি ভবিষ্যৎ আছে সেগুলোর উপর জোর দেওয়া হচ্ছে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর অনলাইন কর্মশালায় তিনি আরও বলেন, করোনা মহামারীর সময়ও টাস্কফোর্স কাজ করছে। এরই মধ্যে 11টি দেশের সাথে পণ্য রপ্তানির ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আমি অ্যাপ্রিশিয়েট করতে চাই, আশা করি আগামী এক মাসের মধ্যে আমরা প্রথম এফটিএটা করতে পারবো, বাংলাদেশ প্রথম একটা করবে, সেটা যদিও ভুটানের সাথে, কিন্তু সেটা দিয়ে শুরু হতে যাচ্ছে। কথা চলছে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এইসব দেশগুলোর সাথে, যেখানেও আমরা করে আমাদের পণ্যের এক্সপোর্টের ব্যবস্থা করতে পারবো। এই এফটি করতে পারলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হবো। এবারে আন্তর্জাতিক সংবাদ। পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। ঘাতকের শাস্তির দাবিতে ফাহিমের অ্যাপার্টমেন্টের সামনে জড়ো হন নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্তের প্রবাসী বাংলাদেশি সহ মূলধারার নানা শ্রেণী পেশার মানুষ। নিউ ইয়র্কে বিদ্যমান আইনের সমালোচনা করে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীর বিচার দাবি করেন বক্তারা। গত 13 জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্টে সাবেক ব্যক্তিগত সহকারী টাইরাস ডেভন হাসপিলের হাতে খুন হন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ। আমরা আজকে এখানে সমবেত হয়েছি ফাহিম সালের হত্যাকারীর যেন সর্বোচ্চ সাজা হয়। অল ডকুমেন্টস এন্ড এভিডেন্স, এটা ডেফিনেটলি ফার্স্ট ডিগ্রি মার্ডারের পরে পুলিশ ভাইদের, আমার পুলিশ অফিসার কর্মকর্তাদেরকে বলবো, মেয়র ব্লাজিওর কাছে আমার দাবি, আমাদের দাবি বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে, জেবিবির পক্ষ থেকে, যে এটা যাতে অবশ্যই তারা চিন্তা করে এবং এটাকে ফার্স্ট ডিগ্রি মার্ডারে ট্রান্সফার করতে পারে। তরুণ প্রতিভাবান সালেহকে এখানে করুণভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দিস টাইপ অফ মার্ডার শুড বি কনভিক্টেড টু দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ অফেন্স লাইক ফার্স্ট ডিগ্রি মার্ডার। এখন স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছে ইস্পাহানি গ্রুপ। সকালে প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের হাতে মাস্ক তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক শাহ মঈনুদ্দিন হাসান। চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রেজা, সহসভাপতি মঞ্জুর কাদের মঞ্জু, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, ইস্পাহানি টি উইংয়ের ব্যবস্থাপক নূর নবী, ইস্পাহানির ব্যবস্থাপক এস এম আবদুল্লাহ আল মামুন এ সময় উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। ক্রীড়াবিদ, কোচ এবং সংগঠকদের সহযোগিতায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে 10 কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হাসান রাসেল। এছাড়া কমনওয়েলথ মিনিস্টেরিয়াল ফোরাম অন স্পোর্টস অ্যান্ড কোভিড-19 বিষয়ক এক ভার্চুয়াল সভায় অংশ নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। কেনিয়ার ক্রীড়ামন্ত্রী ডক্টর আমিনা মহম্মদ, কমনওয়েলথের মহাসচিব প্যাট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি ও কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের ক্রীড়ামন্ত্রীরা এতে যোগ দেন। এই বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে ক্রীড়াসেবীদের কল্যাণে এবং খেলোয়াড় এবং খেলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কল্যাণে তিনি আরও 10 কোটি টাকা অনুদান মঞ্জুর করেছেন। দীর্ঘদিন পরে মাঠে অনুশীলনের সুযোগ পেয়ে আনন্দিত বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। প্রায় 5 মাস পর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে একক অনুশীলন করেন বাঁ হাতে এই পেসার। একের পর এক সিরিজ স্থগিত হওয়ায় হতাশা প্রকাশ করেন তাসকিন। তবে এই সময় নিজেকে গুছিয়ে নিতে চান তিনি। ফিটনেসের ঘাটতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি বোলিংয়ে কৌশল বাড়াতে এই সময়কে সুযোগ হিসেবেই দেখছেন তাসকিন। আমার কাজই খেলাধুলা করা, আমি খেলতেই পারতেছিলাম। অনেকের তো জব স্টার্ট হয়েছে, বিভিন্ন কাজ শুরু হয়েছে, কিন্তু আমার খেলাই বন্ধ, তো ডেফিনেটলি এটা একটু খারাপ লাগছে। বাট আল্লাহ যদি চায় হয়তো সামনে যত, এটাই কামনা করছি, যত দ্রুত শুরু হয় এবং দেশের পরিস্থিতি যত ভালো হয়। বোলিংয়ে কোচদের সাথে কথা বলে যতটুকু পারছি ড্রিল করার চেষ্টা করছি,
যাতে এই জিনিসগুলো ইমপ্রুভ করতে পারে, ফিটনেস, ফিল্ডিং, এজিলিটি এসব নিয়ে কাজ করছে। 30 বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা নিয়ে উৎসব করার সুযোগ পেয়েছে লিভারপুল। ম্যাচ শেষে অধিনায়ক জর্ডান হ্যান্ডারসনের হাতে ট্রফি তুলে দেন কিংবদন্তি ফুটবলার স্যার ক্যানি ডালগ্লিস। অ্যানফিল্ডের বাইরে দলকে সমর্থন জানাতে হাজির হন হাজারো সমর্থক। এস এম আশরাফের আরেকটি রিপোর্ট। অনুরোধ শোনেননি লিভারপুল সমর্থকরা। অধিনায়ক জর্ডান হ্যান্ডারসন বলেছিলেন, বাসায় থাকুন, নিরাপদে থাকুন। অথচ সব বাধা উপেক্ষা করে ম্যাচ শুরুর আগে অ্যানফিল্ড রাঙাতে উপস্থিত হাজারো সমর্থক। হয়তো তারা ভেবেছিলেন 30 বছর পর নিজ দলের শিরোপা হাতে নেওয়ার মুহূর্তটা বাসায় থেকে কিভাবে মিস করবেন। এমন পাগলে সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাসে তাই নীরব থেকেছে মার্সিসাইড পুলিশও। মশালের লাল আলোর ঝলকানিতে যখন রঙিন হচ্ছিল মাঠের বাইরে, ভেতরে তখন ইতিহাস করার মুহূর্তে দাঁড়িয়ে লিভারপুল ফুটবলাররা রূপালী ট্রফিতে চুমু দেওয়ার অপেক্ষায় প্রহর গুনছিলেন মোহাম্মদ সালাহ, ফিরমিনোরা। অবশেষে কিংবদন্তি ফুটবলার স্যার ক্যানি ডালগ্লিস ট্রফি তুলে দিয়ে জানিয়ে দিলেন, ইউরোপের লীগ শ্রেষ্ঠত্ব এবার তোমাদের হাতে। পরিবারের সদস্য নেই, মাঠও দর্শকবিহীন। ইংল্যান্ডে এভাবে আর কোনো দল কখনো ট্রফি নেয়নি। শুধু নিয়ম মেনে হয়েছে চ্যাম্পিয়নদের বরণ করে নেয়ার আতশবাজির খেলা। আগের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপের পর এবার লিভারপুলের পালকে যুক্ত হলো লিগ শিরোপার নতুন মুক্ত। মাঠের পর ড্রেসিং রুমেও তাই থামল না ফুটবলারদের এমন উৎসব আর উল্লাস। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। জেকেজির মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ডিবি। প্রতারণার মামলায় শাহেদকে র্যাবের কাছে হস্তান্তর। করোনায় দেশে একদিনে 50 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2,856 জন। বন্যার প্রকোপ বাড়লেও দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে বললেন প্রধানমন্ত্রী। এবং প্রবল বৃষ্টি আর উজান থেকে আসা ঢলে বন্যা পরিস্থিতির অবনতি, জামালপুরে 2 শিশুর মৃত্যু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।